আপনার এমপি রত্ন ইয়ার হাত ধরে দাও, যা বলেছো বলেছো, আর ওরকম কথা একদম মুখে আনবে না। সেই কলকাতা থেকে দুবাই সবাই জানে আমি কবিতাকে বিয়ে করছি। কবিতা হলো আমার হবু বউ। এই ছোটবেলা থেকে আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ে পড়ে বড় হয়েছি। কবিতা ছাড়া আমার জীবন আর কিছু নেই, বুঝলে? এই কথাটা তো ঘরে বসেই বলতে পারতো, এত দূরে এসে বলার কি আছে? হ্যাঁ ছক আছে, তুমি হলো একটা ছি ছি ছি। আমি বলুক না বলেছে তো, আমার কবিতা যদি জানতে পারে আমি তোমার সঙ্গে কথা বলছি তাহলেও কষ্ট পাবে, আর আমি আমার কবিতাকে কোনো কষ্ট দিতে পারবো না। এই মিডল ক্লাস, তোকে আমি শেষবারের মতন বলছি, আমার আর কবিতার মাঝখানে একদম আসবি না, না হলে না হলে না হলে টট টট টট। এই হ্যালো, আমিও তোমার মতো ছেলেকে বিয়ে করতে চাই না, রুদ্র তোমার থেকে অনেক ভালো। শ্বশুর মশাই, আপনি এখানে? মর্নিং ওয়াক করতে এলাম, রোজ তো বেরোতে পারি না, প্রতি সোমবার করে করে বেরোই না। আজকে তো মঙ্গলবার, ক্যালেন্ডারটাও ঠিক মতো দেখতে পারো না ক্যালানে? চলো সামনে সোমবার আসবো। এক মিনিট এক মিনিট, মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন তাও আবার হাতে মেশিন গান নিয়ে, বুঝতে পারলাম না। পাশে নিয়ে শুই তো, ঘুমের ঘরে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এসেছি না। আচ্ছা একটা কথা বলি, কেউ আপনাকে আমার নামে কাটি করেনি তো? ঠিকই ধরেছো জামাই, মেরো আপ তো মাথা ঠিক নেই, যত দিনে গিয়ে আসছে তত টেনশন বাড়ছে। রিয়াকে ওড়াতে তুলে দিতে গিয়ে দেখি রিয়া ঘরে নেই, তুমিও নেই, এদিকেও কাটি করলা, বললো তুমি রিয়াকে নিয়ে ভেঙেছো, আমি তোমায় বলে দিচ্ছি, যদি আর কখনো কেউ আমায় জামাইয়ের নামে কাটি করে, কোন রকম কাটি করে, আমি তাকে মেরে বালি চাপা দিয়ে দেবো, বুঝাও বুঝাও, বকে দিচ্ছি চালাও। আমি ওখানে থাকবো, দেখি তুই এখান থেকে আমার ইয়াকে কি করে নিয়ে যাস। ফাঁকা মাঠে গোল দেওয়াটা হলো তোর ক্যারেক্ট, আর গ্যালারি ভর্তি মাঠে সবাইকে ড্রিবল করে গোল দেওয়াটা হলো আমার ক্যারেক্ট। যা কর সবার সামনে ঠিক আছে। My bagaloo, love you, oh my bagaloo.